गाइस वेलकम बैक टू माय चैनल एक्सप्लोरर बॉय गौरव। सो चले आज एक हावड़ार ही एक नतून जैगा एक्सप्लोर करते हे हावड़ा घासबागान मठर ठीक विपरीत दिखे हमारे घासबागान मठ अर्थात जेखने दुर्गा पुजो है बा हावड़ा सेंट पेट्रोल पाम्पर ठीक पासर मठ से खुले गए एम बी ए चाय वाला इंडियाज मोस्ट आइकनिक चाय वाला। सो एट हे घासबागान हावड़ार ब्रांच ताछाड़ा अनेक जैगा तर ब्रांच आई हे भेतर देखा जा की आछे आर एटा ठीक पासे होच्छे भी एल फैशन ठीक पासे ओई होच्छे भी एल फैशन तार ठीक पासे ही होच्छे एम बी ए चायवालाटा और की ऑफर चलछे की पावा जाच्छे एखाने सेटा आमरा भेतरे ढुके देखी तार आगे भेतरे किछु फुटेज आपनादेर देखिए दी। आर चलछे वैलेंटाइन डे ऑफर 500 एर ओपरे बिल करले 14% अफ एटा ओनली फर टुडे वैलेंटाइन डे जोन्नो और एखाने बेलून लागिए खूब सुंदर भावे डेकोरेशन करा हयेछे। सो चलुन भेतरे प्रवेश करा जाक। पहुँचे गेछि एखन एम बी ए चायवालार ठीक भेतरे सीटिंग एरियाते और सीटिंग एरियाटा बोलते गेले एक कथाय असाधारण। पेछनटा देखछि खूब सुंदरभावे ब्याकग्राउंडटा करा आछे एखानकार जे ओनार से बलल एखानेई बसते। सो आपातत एखन आमरा अर्डार दियेछि हच्छे एखानकार स्पेशल 960 और कुल्लार पिज्जा माने आमादेर हावड़ा सालकियाय प्रथमबार पावा जाच्छे कुल्लार पिज्जा। आमि फार्स्ट टाइम खाच्छि देखा जाक किरकम कि टेस्ट और तार आगे चलुन आपनादेर एखाने एम्बियन्सटा देखि। ভেতরে রয়েছে অনেকটা সিটিং প্লেসের এরিয়া আর তাছাড়া আপনারা বাইরে চেয়ারে বসেও খেতে পারেন। এই একটা টেবিল এখানে, এই একটা বড় টেবিল এখানে, এই একটা টেবিল আর ওই দিকে রয়েছে টোটাল চারটে টেবিল। ওই পেছনের দিকে আমরা বসে আছি, ওই পেছনের দিকে আমি বসে রয়েছি। খুব সুন্দর এম্বিয়েন্স আর এই লেখা আছে এখানে দেওয়ালে এম বি এ চায়ওয়ালা। আর এখানে দেখো খুব সুন্দর আর্ট করা আছে যেখানে সবাই বসে চা খাচ্ছে, দারুণ লাগছে। আর ওই দিকে রয়েছে ঘাসবাগান মাঠ, তার ঠিক বিপরীত দিকে এই দোকান এম বি এ চায়ওয়ালা। পারলে একবার অবশ্যই ট্রাই করে যাবেন। চলে এসছে 960 যেটা দাম হচ্ছে 30 100 ml এর দাম হচ্ছে 20 টাকা আর 120 ml এর দাম হচ্ছে 30 টাকা। টেস্ট করে দেখা যাক। এর ভেতরে অনেক রকমের সিক্রেট মশলা দেওয়া আছে, হয়তো না নয় রকমের, যেমন আদা আছে, এলাচ আছে, দারচিনি আছে, অনেকগুলো আছে। তাই চায়ের টেস্টটা আরও ভালো লাগছে আর হালকা হালকা ঠান্ডা রয়েছে। সকালবেলা প্রচুর গরম আর বিকেল হলেই হালকা হালকা ঠান্ডাটা পড়ছে আর সেই ঠান্ডাতেই 960 চা খাওয়ার কিন্তু মজাই আলাদা। পারলে অবশ্যই একবার এসে ট্রাই করে যাবেন হাওড়া সালকিয়া বা হাওড়া গাছবাগানের মাঠের ঠিক বিপরীত দিকে এম বি এ চায়ওয়ালার দোকানে। এই চা অবশ্যই এই চাটা একবার এসে ট্রাই করবেন, নালে কি করছেন আপনারা একবার ট্রাই করুন। এই প্রথমবার আমাদের হাওড়া সালকিয়ায় বা হাওড়াতে পাওয়া যাচ্ছে কুল্লার পিজ্জা, যেটা আগে কলকাতায় পাওয়া যেত বাট হাওড়াতে বা সালকিয়াতে পাওয়া যেত না। এটা কিন্তু এম বি এ চায়ওয়ালার স্পেশাল আকর্ষণ এখানের জন্য। সো টেস্ট করে দেখা যাক। উপরে চিজের স্টাফিং রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, এরকম চিজের স্টাফিং। আর এটা কি জানি না, কারণ আনপ্রফেশনাল ফুড ব্লগার তাই জানি না। পুরো চিজে ভর্তি
বের করে নিয়েছি কুল্লার পিৎজা ভেতর থেকে। ভেতরে রয়েছে আলু পনির আর নানা রকম ভেজিসের একটা টপিং রয়েছে, আর ওপরটা পুরোটা মেয়োনিজ বা চিজ দেওয়া রয়েছে। দারুণ খেতে লাগছে, আরেকবার টেস্ট করে। মানে এতটাই চিজ, তোমরা বুঝতেই পারছো। দারুণ খেতে, নর্মাল যেরকম পিৎজা হয় পিৎজাতে যে পানটা থাকে সেটা নেই, এখানে এই কুল্লার মধ্যে, কুল্লারের মধ্যে পুরোটা করে দেওয়া হয়েছে। খুব সুন্দর লাগছে। পারলে অবশ্যই এই এমবিএ চায়াওয়ালাতে এসে আপনারা এই কুল্লার পিৎজাটা একবার ট্রাই করবেন, আমি এটা রেকমেন্ড করবো খুব। আর যদি এর পরে কিছু আমি অর্ডার দিই সেটাও তোমাদের দেখাবো, আর এরকম খেতে সেটাও বলবো। এখনও পর্যন্ত আমরা চা খেলাম আর কুল্লার পিৎজা খেলাম, দুটোই খুব ভালো খেতে, মাস্ট ট্রাই আইটেম এমবিএ চায়াওয়ালা। আমি একটাই কথা বলবো, পারলে একবার অবশ্যই এখানে কুল্লার পিৎজাটা যদি না ট্রাই করে থাকেন তাহলে ট্রাই করে যান। কি করছেন সালকিয়াবাসী, কি করছো হাওড়াবাসী, যে এখনো কুল্লার পিৎজা তোমরা ট্রাই করোনি? খুব কম দামে কুল্লার পিৎজা পাওয়া যাচ্ছে, এখানে এসে অবশ্যই ট্রাই করো, যার দাম হচ্ছে 149। এক কথায় টেস্ট অসাধারণ। এখন আমাদের চিজ কর মোমো, যার স্টিমের দাম হচ্ছে 149, ফ্রাইডের দাম হচ্ছে 169, আর প্যান ফ্রাইডের দাম হচ্ছে 189। আমরা নিয়েছি 149, তার মধ্যে একটা হাফ খেয়ে টেস্ট করে দেখছিলাম। এরকম সাইজের টোটাল 6টা মোমো রয়েছে, ট্রাই করা যাক। আর এই একটা ছোট্ট পারা বক্সের মধ্যে ডিপ সসটা দিয়েছে রেড কালারের। ভেতরে পুরো কর্ন আর চিজের স্টাফিং, দেখো দেখতে পাবে ঘুরে গেল, পুরো চিজ আর কর্নের স্টাফিং, দারুণ খেতে লাগছে। আর এটা হচ্ছে এমবিএ চায়াওয়ালার স্পেশাল মোমো, চিজ কর্ন মোমো। আমরা ট্রাই করবো এমবিএ মিট মোজিটো, যার দাম হচ্ছে 89, অনেকটা কোয়ান্টিটিতে দেওয়া। আর এখানে এমবিএ চায়াওয়ালার লোগো, খুব প্রিমিয়াম কোয়ালিটির গ্লাস, ভালো খেতে। আর কোয়ান্টিটিটা অনেকটা দিয়েছে, দুজনের ক্ষেত্রে এনাফ। যাই হোক, যত সন্ধে বাড়ছে ভিড় ততই বাড়ছে এমবিএ চায়াওয়ালার ভেতরে। আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এতটাই খাওয়া দাওয়া করলাম যেগুলো আপনাদের দেখালাম। খুব কম দামের মধ্যে ভালো খাবার পাওয়া যাচ্ছে, আপনারা অবশ্যই একবার পারলে এসে করে যান এমবিএ চায়াওয়ালাতে। আর এই হচ্ছে এমবিএ চায়াওয়ালার টিসু, দেখায় আপনাদের, এই হচ্ছে এমবিএ চায়াওয়ালার টিসু, যেখানে লেখা আছে উই সার্ভ উইথ লাভ, উই ওয়াইফ উইথ লাভ। দারুণ টিসুটাও, মানে একটা টিসুটাও একটা দারুণ রকমের ভ্যারাইটি আছে, খুব সুন্দর লাগলো। আর এদের ভেতরের যে কটা স্টাফ আছে এবং ওনার সবারই ব্যবহার খুবই ভালো, এক কথায় অসাধারণ। সো চলো, এখানকার যে মেন লোক তার সাথে কথা বলানো যাক। अभी हमारा एम बी चायवाला हावड़ा, जिसका एग्जैक्ट लोकेशन है आपका खास बगान मैदान, शुअब रेस्टोरेंट के ठीक बगल में, हमारा खास बगान मैदान के ठीक अपोजिट में। और अभी हम सुबह 8 बजे खोल रहे हैं और आपका रात के 11 बजे तक हमारा चलता है लास्ट ऑर्डर। थैंक यू। আর একটা এমবিএ চায়ওয়ালার অ্যাট্রাকশন হচ্ছে এখানে চায়ের রয়েছে লাইভ কাউন্টার, এখানে চা তৈরি হচ্ছে, সব রকমের চা এখানে তৈরি হয়। আর এই হচ্ছে মেনু,
তো দাদা এখন বলবে যে 9 সিক্রেট চাতে কি কি আছে 9 সিক্রেট স্পাইসেস 9 এই यहां का फेमस এমবিএ স্পেশাল চা है हां এটা দাদার তরফ থেকে এই চাটা দাদার তরফ থেকে আর এটা কি বললে একটু বলো এটা টেস্টটা কি রকম টেস্টটা অনেক দারুণ আছে এর আমাদের বেস্ট সেলার আছে এটা এটা বেস্ট সেলিং আইটেম আছে এটা এর অ্যাকচুয়ালি ভালো আছে যখন আপনি চাটা খাবেন আপনাকে টেস্ট জানাবেন না কিন্তু যখন আপনি সলো করবেন আপনার গলার মধ্যে আপনি টেস্ট জানতে পারবেন আর এই হচ্ছে 9 সিক্রেটটা যেটা আমরা প্রথমে খেলাম দারুণ খেতে এই চাটা সত্যি কথা বলতে রেস্টুরেন্টের খাবার বা রেস্টুরেন্ট বা হোটেল যে কোনো জায়গার খাবার কিন্তু বেশি ভালো করে সেখানকার অ্যাম্বিয়েন্স আর সেখানকার স্টাফের বিহেভিয়ার এই দুটো যদি ভালো হয় তাহলে রেস্টুরেন্ট খাবার কিন্তু আরো বেশি ভালো লাগে খেতে যাই হোক এখন আমরা খেয়ে দিয়ে বাইরে বেরিয়ে পড়েছি খুব সুন্দর লাগলো এমবিএ চায়ওয়ালা টেস্ট আর চায়ের টেস্টও যত সুন্দর ততটাই সুন্দর হচ্ছে তাদের খাবার টেস্ট আর এইটা হচ্ছে পুরোটা সিটিং এরিয়া যদি ভেতরে ভর্তি থাকে তখন আপনারা এখানে ওয়েটিং করতে পারেন বা তাছাড়াও আমি দাদার ফোন নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং এখানকার এক্স্যাক্ট ম্যাপের লিঙ্ক সেটাও ডেসক্রিপশানে দিয়ে দেবো এক্স্যাক্ট লোকেশান হচ্ছে ঘাসবাগান হাওড়া ঘাসবাগান মাঠের ওই হচ্ছে ঘাসবাগান মাঠ তার ঠিক বিপরীতে এই দোকানটা খুব সুন্দর লাগলো এবং এখানকার স্টাফেদের ব্যবহারও খুব সুন্দর লাগলো আর একটা কথা আর আপনারা এখানে পারলে ফোন করে আসতে পারেন বা টেবিল বুক করেও আসতে পারেন কোনো অসুবিধা নেই যে কখন কি ফাঁকা আছে কখন কি খোলা আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এগুলো করে বেল আইকন প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও এলে সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ব্লগে আর আজ আপনাদের এক্সপ্লোর করে দেখালাম হাওড়ার নতুন এক জায়গা এরকম মাঝে মাঝে আমি হাওড়ার কিছু নতুনত্ব জায়গা এক্সপ্লোর করে দেখাবো এর পরের ভিডিওতে তো ততদিন অপেক্ষা করুন নেক্সট ভিডিওর জন্য।